সংঘটিত হয়েছে নাবালিকা ছাত্রীক ধর্ষণের ঘটনা। এগারী 13 বছরীয় নাবালিকা ছাত্রীর সংঘটিত হয়েছে এই লজ্জাজনক ঘটনা। আর এই লজ্জাজনক ঘটনা সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে এগারী সক্রিয় বিজেপি নেতার বিরুদ্ধে। আমি এই মুহূর্তে জানাই গেছি একটা গুরুত্বপূর্ণ খবর, রাজ্য পুনের সংঘটিত হয়েছে নাবালিকা ধর্ষণ করার ঘটনা। আর এগারী 13 বছরীয় নাবালিকা ছাত্রীক ধর্ষণের অপচেষ্টা করার অভিযোগ উত্থাপন হয়েছে এগারী বিজেপি নেতার বিরুদ্ধে। আর এই লজ্জাজনক ঘটনা সংঘটিত হয়েছে কাছাড়ের লাইলাপুরত। একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানাইছো, এগারী 13 বছরীয় নাবালিকা ছাত্রীক ধর্ষণের অপচেষ্টা করার অভিযোগ উত্থাপন হয়েছে। আর এই লজ্জাজনক ঘটনা সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে এগারী বিজেপি নেতার বিরুদ্ধে। কাছাড়ের লাইলাপুরত এগারী 13 বছরীয় নাবালিকা ছাত্রীক দোকানের ভিতর ধর্ষণের চেষ্টা চলোৱা হয়েছিল। আর এই লোকজন বিজেপির এজন সক্রিয় নেতা বলে জানিপরা গৈছিল। অষ্টম শ্রেণীর এগারী ছাত্রীয় নিজ বিদ্যালয়ের কাষত থাকা অভিযুক্ত মায়াজুল আলীর দোকানত গৈছিল কলম ক্রয় করবলে। আর তারপিছতেই ছাত্রীগীক অকলে পাই সুযোগ বুঝি বলপূর্বকভাবে দোকানের ভিতর লই ধর্ষণের চেষ্টা চলায় লম্পট মায়াজুল আলিয়ে। এটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানাইছো, এগারী 13 বছরীয় নাবালিকাক ধর্ষণের অপচেষ্টা চলাইছিল। আর এই লজ্জাজনক ঘটনা সংঘটিত হয়েছে কাছাড়ের লাইলাপুরত। এই লজ্জাজনক ঘটনা সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে এগারী বিজেপি নেতার বিরুদ্ধে। আর অভিযুক্তগীর নাম মায়াজুল আলী বলে জানিপরা গৈছে। ভুক্তভোগী ছাত্রগীর পিতৃর গোচরের ভিত্তিত নিশা অভিযান চলাই আরক্ষে গ্রেপ্তার করে বিজেপি নেতা মায়াজুল আলী। উল্লেখযোগ্য যে ধৃত লোকজন বিজেপির ধলাই সন্নিঘাটর জিপির সক্রিয় নেতা লগতে গৃহরক্ষী বাহিনীর সম্পাদক বলেও জানিপরা গৈছে। এটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানাইছো, এগারী 13 বছরীয় নাবালিকাক ধর্ষণ করার অভিযোগ উত্থাপন হয়েছে। আর এই লজ্জাজনক ঘটনা সংঘটিত হয়েছে কাছাড়ের লাইলাপুরত। অষ্টম শ্রেণীত পড়ি থাকা এগারী ছাত্রীয়ে দোকানলে কলম ক্রয় কিনবলে যাওতে সংঘটিত করেছে এই ভয়ঙ্কর লজ্জাজনক ঘটনা। আর এই ঘটনা সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে এগারী বিজেপি নেতার বিরুদ্ধে। আর অভিযুক্তগীর নাম মায়াজুল আলী বলে জানিপরা গৈছে। অবশেষত ভুক্তভোগী ছাত্রীগীর পিতৃয়ে থানাত এজাহার দাখিল করে আর গোচরের ভিত্তিত বিজেপি নেতা মায়াজুল আলীক আটক করে আরক্ষে। এই ঘটনা সন্দর্ভত মন্তব্য আহি পৰিছে আমার হাতত, সেয়া আগবাইছো। তিনি আমাকে বললেন যে একজন মেয়ে ক্লাস 8-এ, তার সঙ্গে একজন দোকানদার তার অশ্লীলভাবে কয়েকদিন থেকে টর্চারিং করে আসছে। মেয়েটা কয়েকদিন থেকে এক দুই দিন আসে বন্ধ করে, কিন্তু রেগুলার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, যে ভালো স্টুডেন্ট তার আমরা খোঁজখবর রাখি বেশি। আমি মেয়েটাকে আরও শিক্ষক সহ মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করি, তখন যেভাবে বলল যে তাকে দোকানে ঢুকিয়ে এভাবে, মানে সে বাজেভাবে তাকে দোকানে অপদস্থ করেছে, তার অশ্লীলতা হানির চেষ্টা করেছে, এই শুনে তখন আমরা অত্যন্ত দুঃখিত। আমি সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে যোগাযোগ করি, আসার পরে ওনাকে আমি সম্পূর্ণ আবার মেয়েকে বলতে বলি, কোনো অবস্থাতে একজন এরকম একজন ভালো মেয়ে বা ভালো হোক খারাপ হোক এটা ব্যাপার না, মেয়ের লাইফ নষ্ট হতে আমরা চাই না। উনি থানা এজাহার দিয়েছেন কালকে, তো আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত বাসা নাই। একজন মেয়ে যদি সুষ্ঠুভাবে তার নিজ বাড়ির নিকটে স্কুল থাকা অবস্থায় যদি তার শিক্ষা নিতে না পারে, তার মতো নির্লজ্জ বিষয় আর কী হতে পারে। আমরা এলাকাবাসী, মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না, তার উপযুক্ত ড্রাস্টিক অ্যাকশন আমরা চাই। আমার সায়েন্স টিচার মানব ভূমিজ, তিনি আমাকে বললেন যে খারাপ আচরণ করতে চাইছিল বাদে আমি যাতা করে ছুটিয়েছি, ছুটিয়া বাদে আমি কইছি স্কুল গেছি গা বাদে, স্কুল যাওয়ার বাদে বাড়িতে আই গেছি, কয়েকদিন বড় স্কুল গেছি না।
বাদে আমার বাবা কালে কইত্র স্কুল যাস না কানে কিতা তো তাহলে বকিত্র তালেন বাদে আমি ওলা স্কুলও গেছি যাইতে সময় আমার ডাকিত্র জ্বর তা আমি তো কোনটা কইছি তলে দি করলা দিয়ে স্কুলে গেছি গা বাদে দিন ফিরে হলো আমি স্কুল গেছি না ডরাইয়া বাদে দিন ফিরে হলো বন করা বাদে দিন স্কুলে যাইতে সময় হলো কোনো বাস যাওয়ার তলে হলো আমার তাই উনো আইস যেতে সময় পাইছি ভাইয়া কইসেন এটা খেয়ে রো কইস না তোর লগে যেদিন যেটা করছি এটা আমি নেটও সারি দিব তুমি কোনটা মাতিছি না স্কুলে গেছি গা বাদে হলো আমার সারে যে কইসেন আমার স্কুল বন্ধ করো কেনে বাদেও আমার বিজ্ঞান স্যার দিয়ে আমি সপ্তাহ কইছি কার বাদে তাই হেড মাস্টার দিয়ে কইসুন কার বাদে আমার বাবারে ডাকাইয়া আনিয়া কোন কইসুন। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7011730 অথবা 7090170।